আজকে নতুন সরকার আসার পরে ভাতা কত করেছে প্রথম কিস্তিতে সমস্ত ভাতা 1000 টাকা করে করা হয়েছে আমরা বলেছিলাম ভিশন ডকুমেন্টসে 2000 টাকা করে ভাতা দেব আমাকে কমিউনিস্টের বন্ধুরা প্রশ্ন করে আপনি তো 2000 টাকা বলেছেন মাত্র 1000 করেছেন আরে বাবু সরকার এখনো যায়নি আড়াই বছর সময় আছে 2000ই করে দেব 1000 তো আমরাই করেছি 1000 করার জন্য কাউকে আন্দোলন করতে হয়নি और 2000 করার জন্য আপনাদের আন্দোলন করতে হবে না বিনা আন্দোলনে সরকার কাজ করে নিজের জীবনকে শক্তিশালী করার জন্য সমস্ত তাকত লাগিয়ে দিন সমাজকে শক্তিশালী করার জন্য সমস্ত তাকত লাগিয়ে দিন দেশ এবং রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য তাকত লাগিয়ে দিন সরকার আপনি আপ কাজ করে যাবে মাঝখানে ভাতার বিষয়ে বলছে বিপ্লব দেব 30000 নতুন ভাতা তো দিচ্ছে কিন্তু 40000 ভাতা কেটে দিচ্ছে আসলে কি ভাতা আমি কেটেছি আমি আজকে আমার বোনেদেরকে আসল বিষয়টা বলবো আমি কেউর ভাতা কাটতে চাই না বন্ধু আমি 30000 নতুন ভাতার ব্যবস্থা করেছি আর পুরনো ভাতা যেগুলো ছিল অনৈতিক ভাবে মানুষের দোষ নেই অনৈতিক ভাবে পুরনো সরকার সেই ভাতাগুলোকে মানুষকে এই কাজগুলো আগে করা যেত না আর আমার মায়েরা বসে আছে বাড়িতে যদি 100 টাকা আসে তো তার হিসাব করে আজকে কত টাকা খরচা করব কত টাকা চাল কিনব কত টাকা ডাল কিনব কত টাকা ছেলে পড়ার জন্য রাখব কত টাকা স্বামীর মেডিসিনের জন্য রাখব আর কত টাকা বাঁচিয়ে রাখব হিসাব করি কি করি না প্রত্যেক হিসাব করি মাসিক হিসাব করি দৈনন্দিন হিসাব করি সরকারের কাজ নয় সরকার হিসাব করবে না কাকে ভাতা দিচ্ছে কেন ভাতা দিচ্ছে কত টাকা দিচ্ছে তার স্কুটিনি করবে না 25 বছর যাবত ক্রমাগত বামফ্রন্ট সরকার কেন স্কুটিনি করেনি সেই কাজটা তো আমাকে করতে হচ্ছে আর স্কুটিনি করার পর কি এসেছে স্কুটিনি করার পর এসেছে 1800 প্রায় 19 এর কাছাকাছি মরা মানুষ ভাতা পায় আমার দিদিরা বলুন তো এই প্রেতাত্মাদের ভাতা দেব কি আপনারা যদি কোন দিয়ে দেব মরা মানুষের ভাতা দিতাম ভূতেরে ভাতা দিতাম প্রেতাত্মারে ভাতা দিতাম তো প্রেতাত্মার ভাতা বন্ধ করেছি और आत्मा के भाता देवार बंदोबस्त करेछि अन्याय करेछि प्रेत आत्मार भाता बंद करेछि बंद करार दायित्व पूर्ण मुख्यमंत्री छिल ना उनार समय आत्मा के भाता देवा हतो ना प्रेत आत्मा के भाता देवा हतो माने कमरेड मरे गेछे तारपरो कमरेड भाता पाय 305 जन महिला एमन आछे দেশে রিম্যারেজ হয়ে গেছে আবার বিবাহ হয়ে গেছে বিবাহের পরে শাখা সিন্দুর পরে আবার বিধবা ভাতাও নেয়